মৃত্যুর কারণ নিয়ে সংশয় থাকায় মৃতদেহ ময়না তদন্তের দাবিতে দাহ না করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি শনিবার হুগলির হিন্দ মোটর এলাকার। জানা গিয়েছে ওই এলাকায় মৌমিতা চক্রবর্তী নামে এক গৃহবধূ বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এরপর প্রায় 2 সপ্তাহ আগে তার চিকিৎসার জন্য এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় মৌমিতার স্বামী সঞ্জু চক্রবর্তী তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর শুক্রবার রাতে মৌমিতার মৃত্যু হয়। মৃত্যুর পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাড়িতে নিয়ে আসার পর পরিবারের লোকজনের সন্দেহ হয়। মৃতার তলপেটে 2টো কাটা দাগ লক্ষ্য করা যায়। পরিবারের সন্দেহ অপারেশন করে কোনো অঙ্গ তুলে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেহ ময়না তদন্তে পাঠালে মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে। এ বিষয়ে অভিযোগ জানাতে উত্তরপাড়া থানায় যায় মৌমিতার পরিবার ও এলাকাবাসী। অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদেরকে জানায় ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে পুলিশের ক্ষেত্রে ময়না তদন্ত করা সম্ভব নয়, সেটার অনুমতি দিতে পারেন একমাত্র আদালত। এরপর স্থানীয়রা মৃতদেহ দাহ না করে পৌরসভার হাসপাতালে রেখে দেয়। স্থানীয় সূত্রের খবর, আগামীকাল শ্রীরামপুর আদালতে দেহ ময়না তদন্তের জন্য আবেদন জানানো হবে। জ্বরে ভুগছিল, জ্বর হতো, খাইলে বমি করত, তা ডাক্তার ফাক্তার দেখাই আমরা জামাইকে অনেক বিশ্বাস করেছি, জামাইয়ের উপরেই ছেড়ে দিয়েছি, ধরতে গেলে আমরাও সঙ্গে গেছি, জামাইয়ের উপরে বেশিটাই ছেড়ে দিয়েছি। এইবার আমি যখন ওই যে আপনার নীলরতনে ভর্তি ছিল তখন আমি বললাম জামাইকে যে তুমি নীলরতন থেকে ওইখানে নিয়ে যাচ্ছ, নারায়ণীতে নিয়ে যাচ্ছ, কিন্তু আমার মেয়ের জন্য কোনো কাটা ছেঁড়া না হয়, তাতে নীলরতন নারায়ণীতে নিলে নেবে না নিলে না নেবে। তখন জামাই বললো যে না বাবা, কাটা ছেঁড়া হবে না, ভালো নার্সিং হোম, আমি নিয়ে যাচ্ছি। তখন আমি বললাম যে ঠিক আছে নিয়ে যাও। এবার যখন নিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলছে তখন আমাদের আত্মীয় স্বজন কাউকে নেয়নি, জামাই যাকে যাকে ভালো লাগছে তাকে তাকে নিয়ে গেছে। আমাদের এখন অভিযোগটা আমার মেয়েটা এইভাবে কী করে মরলো এটা আমি তদন্ত চাই। পুলিশের কাছে কী আবেদন করবেন? কী করে কাটলো এইভাবে থেকে এইভাবে কী করে কাটলো? আমাদের আমরা তো অনেক বডি দেখেছি, অনেক এইভাবে কী করে কাটলো? কাটার জায়গাটায় নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে ওকে কেটে। আপনার মেয়ের কি পেটে কোনো অসুখ ছিল বা এর আগে কোনো অপারেশন? কোনো অপারেশন ওই মানে বাচ্চা হয়তো গিয়ে লাইকেশন অপারেশন যা হয় তাই, সেজারে বাচ্চা হয়ে যায় তাই। থানায় অভিযোগ করেছেন? থানায় যাচ্ছে, লোক গেছে। আপনার নাম? আমার নাম ধুবকুন্দ। কী করেন আপনি? আমি কাঁচামালের ফুটপাতে বসে দোকান থেকে। ঘটনা ঘটেছে হসপিটাল থেকে বডিটা বলেছে, আজকে সকালে বলেছে মারা গেছে, হঠাৎ মারা গেছে। তারপরে আমরা হসপিটালে গেছি, হসপিটাল থেকে ওদের দাপট হেভি, আমরা বললাম যে আমাদের বডিটা আগে নিয়ে আসুন, আর ওকে কাটা ছেঁড়াটা করলো কেন কি করে খোলার পরে তো বোঝা গেছে। কি অভিযোগ আপনাদের? ঠিক আমাদের অভিযোগ যে মেয়েটার কোনো রোগ ধরা পড়েনি, তাহলে কাটা ছেঁড়াটা কোথার থেকে আসে? কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমরা সাহায্য চাইছি যে আমার নিরুপায়ের ন্যায্য বিচারটা চাইছি। আপনার নাম? আমার নাম জীবন কুণ্ডু। আপনি কে হন? মেয়ে? আমি কাকা হই।